More
My father.
বাবেন বলেই তো ওই 30 লাখের বার্থডেটা
남의 방구나. 반갑습니다. 아께? 안 초대했지. 나 오늘 밤이 가라뜨려고. 아니 못하지 왜? 나 맘에 오이지 이제 가빠라 다리 다리 미치니지? 밤에 가주래 또 못다문다. 약간 간다가 생기지. 나도 이게 꼬주울까? 겨우 바르게 펜차이. 아니 나의 마찬가 이렇게 미안하게 보소 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 아와 소리 내가 없다 니 나중에 너인데 어떤 일본에 내가 흘러 나 없다 소리 아냐로 멜리 이게 뭘까 나 আপনি কি ঠিক করেন বাবা ঠিক আছে কি করব ও যা হবে ও গামে চিকিৎসা পাতি করাবো না 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 চিকিৎসার কথা বলছি না বলছি ওই যে আপনার হাজার হাজার হ্যাঁ ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি আমার না না ব্যক্তির কথা বলছি না বলছি টাকার কথা আর তা ব্যক্তি সারাতে টাকা তো লাগবে না না তাও বলছি না জলে ফেলে দেবো তবু আমি ওই ডাক্তারকে কিছু আমি আপনাকে ঠিক দেখাতেই পাচ্ছি না ও তুমি যতই বোঝাও বাবা আমি অলম আমাদের বংশে রক্তে কাঠের ব্যবসা তা জানে
আমরা দেখতে এমনিতে কত আপনি হাবা কবাই বলুন আর যাই বলুন কিন্তু বিজনেসের ব্যাপারে আমরা একেবারে অন্যরকম কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি কিছুই বোঝেননি কেন যে সব এত কথা আপনাকে নিয়ে নিয়ে বলছে যেসব বলতে পেরে যায় তুমি আমাকে আর বোঝাতে এসো সামান্য কাঠের ব্যবসা যে বোঝে না শুনুন আমাদের বাড়ির বড়ুয়া ব্যবসা হচ্ছে আমার ছোট একটা ছেলে দুর্গাদা কানে শুনতে পায় না 26 বছর বয়স এখনো কাজ হয়ে শুনে মুখ দিয়ে হরহর করে রান্না করা একটি জড় ঘর যান তবু দেখো নিয়ে যান তার ব্যবসা কেমন দিনকে দিন পুরো ভেঙে এত বড় হয়ে উঠেছে তা তোমারই তাহলে দিনকে দিনে একটু উঁচু হয়ে যাচ্ছে কেন কিন্তু দিয়ে দেবো টাকা কই মা
লক্ষীর মা ফাতে কাছে তোরা আমার টাকা নি ইঞ্জিনিয়ারদের টাকার অভাব প্রচার মা স্নেহ প্রচার নামেই থাকতো রেটিং বান্ধি হবে না ইঞ্জিনিয়ার না হবে যদি কয়লা দোকানও দিতাম না তাহলে বোধ হয় আমার এইরকম অবস্থা হতো না কিরকম অবস্থা বুঝো এইরকম অবস্থা মা কিরকম মানে কিরকম কিরকম দেখছেন মা কি দেখছি তুমি আর কি দেখবে তুমি ওই লাঞ্চা খাচ্ছ তাই খা কি করছি গলা দিয়ে নামছি বাড়ি তোর লাঞ্চা কনিষ্ঠ পুত্র ছোট্টু চিন্তাধারা বৈপ্লবী মহাক্রোধী এবং শাস্ত্র বিরোধী কালো কফি এবং চুরুট এর সারাদিনের খাদ্য ঘুষি না মেরে তিনি কথা বলেন না কাকি
তার ঘুমল পাড়া ঝুলল সব ঘুমপাড়া নিয়ে গান এক একটি এক একটি আদরের মশাল টানে মেরে ছিঁড়ে ফেলে দে নইলে এদেশে বিপ্লব হবে না ওরে ভাঙ ভাঙ আঘাতে আঘাত কর ভেঙে দিল সব ভেঙে দিল অগ্নি ভেঙে গুড়িয়ে দিল জ্বালিয়ে দে পিছু হটার সেতুটাকে গুটি গুটি হাঁটা ছেড়ে ঝাঁপ দে অনাগতের বুকে বোমা মেরে উড়িয়ে দে রবীন্দ্রনাথ থেকে মায়া প্রভাসী ও মা ছোড় দা তো যা দেখা হলো সাক্ষাৎকার একটি অনৈতিহাসিক অতান্ত্রিক সাক্ষাৎকার কেমন আছিস পৃথিবীর বুকে টিবার কি আছিস এ ভালো থাকতে পারি পাত্র দেবতা কি পারলে তুই সে একই রকম রয়ে গেছিস হ্যাঁ রে ছোড় দা তুই কি বিয়ে বিয়ে করবি না সেতু ও মা কেন আমার ছোট ননদকে তো দেখেছিস কত ছেলে লাইন দিয়েছে গুরু প্রাগ করে আবার রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছে অমন করে বলছিস কেন রে তুই নিজে কি একটা চাকরি বাকরিও তো করিস না চাকরি হ্যাঁ সার্ভিস সিকিউরিটি নিয়মের চাকা রড সিস্টেম বাবা কিন্তু এবার ছাড়বে না ছোটদা ওই আমার ছোট ননদকে তোর ধারে ঝুলিয়ে দেবে ফুল ফুল ফাদা নেভার এক্সপেক্টেড এনিথিং বেটার ফ্রম হিম দাদার কাছে চলে যাচ্ছে দেখো দেখো কোন বিপ্লব কপি আর চুরুপ যোগান দেয় এতদিন বাদে দেখা একটা ভালো করে কথা বলতে নেই আজ বড় শাশুড়ির
কিভাবে কথা বলবো? ওরে আমার সত্যিকারই রামচন্দ্র রে। এই দেখা ওতে এসব কি হচ্ছে কি মনে কি হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং করে লাখ লাখ টাকা পাচ্ছে সেবেলায় কিছু না না বাড়ি করে দিলে কাল বাড়ির ছাদ ফেটে জল পড়ছে ব্যাগ করে তদন্ত চলছে এইসব কথা যদি বাড়ির লোক চিন্তা করে বলে ব্যাপারটা কত বড় বুঝতে পারছো সে বেলা কিছু না না আমার মানে কি বলবো আমার মাথাটা কাটা যাচ্ছে আরে আমি
নাকি সেই প্রথম দিন থেকে দেখছি এই এক যে এই এক একগুঁয়ে একা জিদ নিয়ে বসে আছে লোকে বিচার করুক আচ্ছা লোকে কি জানে লোকে কতটুকু জানে হ্যাঁ সে বিয়ের প্রথম রাত থেকে দেখছি তোমার এই একগুঁয়ে মেয়ে আর এই যে হবে না কেন হবে না কেন বিয়ের রাতে যে তোমাদের সব চিনেছিল নতুন বউ বাড়িতে আগেই দেখলাম জয়েন্ট ফ্যামিলি ভাই ভাই বউ মেশো মিশি আমি মিশি দাদার করে সাক্ষাৎ খেয়ে উঠে সে সাপ মুখিনি মন জোগাতে জোগাতে শরীর মন মিশে গেছে হাড়ি খেলতে খেলতে হাড়ি ভাঙল তার জন্য কথা শুনিয়েছ তার জন্য কথা শুনিয়েছ প্রাণ অতিষ্ঠ করেছো আমার তোমার কথাতে আমি জয়েন্ট ফ্যামিলি ছেড়ে আলাদা হয়েছি তারপর তারপর কিন্তু একদিন আমি টাইমলি অফিসের ভাত পাই টাইমলি ভাত পাই কেন কেন আমাকে কেন রান্না করতে হবে আমি কি জাদুনি ঠাকুর ইনে পয়সা সেবা শুশ্রূষা করিয়ে দিচ্ছে আমি কাউকে সেবা শুশ্রূষা পাওয়ার জন্য বেঁধে রাখিনি আমার না তো কি দাসীবাদী করে রেখেছো জীবন ভর কেন এখন পর্যন্ত আমাকে তোমার কাজ পঞ্চ করে দিতে হবে ওষুধে কি দিতে হবে মোজা সেলাই করে দিতে হবে তুমি আমার কি করো হ্যাঁ ও তাহলে তুমি নিজের ইচ্ছেতে আমার সেবা করো না আমি তোমাকে এই সব কিছু করতে বাধ্য করি আলবা সংসারের জোয়ালে কাঁপ দিতে আমায় বাধ্য করেছ তুমি তুমি ওখানে ভালো ছবি আঁকতে পারতাম ভুলে গেছি কবে আমাদের রায়ও তো সভা সমিতি হতো সেসব সভাপতি প্রধান অতিথি মামা দিয়েছি আজ পর্যন্ত তাদের কারো মতো হতে পারত আজ সামান্য টাকার ভাগ নিয়ে আমায় কামড়া কামড়া করতে হচ্ছে কেন কেন বলো কেন আপনি আর কি করছো
Station, Nana, only 3 minutes. So, I said, wow, hey, that's
করতে হবে। শোন, বলছিলাম বাড়ি তো বিক্রি হয়ে গেছে, বাবা তাকে তুই তোর কাছে নিয়ে গিয়ে রাখ।
ডাকাতি হচ্ছে। লেখাদের লেখাদের ঘরে গরু আছে, একটা দুধটা খেতে পারবে? এত আমাকে খাইয়েছিল, আজ নিজে খেয়েও। আর হ্যাঁ, লেখার সাথে একটু প্যাচাপ করে নিন। ভালোই তো থাকবে, তীর্থ ধর্ম করে বেড়াবে। তোমার বাক্সে আমার গলা বন্ধ সোয়েটারটা আছে জানো, ওটা ভুল করে নিয়ে চলে যেও না। হ্যাঁ, ওই আমার মোজাটা একটু শেষবারের মতো সেলাই করে মাঝে মাঝে ফোন করো, কেমন?
Thank you.